হ্যালো, আজকে খুব সুন্দর একটা দিন। এখন সন্ধে হতে যাচ্ছে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হালতু কসবা বালিগঞ্জের এরিয়ায়। হঠাৎ করে আসা আমার এখানে আজকে আমার স্টুডেন্ট, প্রিয় স্টুডেন্ট, অন্যতম প্রিয় স্টুডেন্টদের মধ্যে একজন সৌদীপ সরকার। ওর বাড়িতে ছিলাম লামাফেরা কোর্স করাতে। তো অ্যাকচুয়ালি ওর আমার ফ্ল্যাটে গিয়েই করার কথা ছিল খিদিরপুরে। কি মন হলো যে আমি আজকে ওর এখানে আসবো। অনেকদিনই আমি আউটডোর ক্লাস করাই না, অনেকদিন পর আউটডোর ক্লাস, মানে মনে হয় বছর দুয়েক পরে আমি আউটডোর ক্লাসে বেরোলাম জাস্ট আজকে। আবার হয়তো আবার এক বছর দেড় বছর কোনো আউটডোর ক্লাস যাবো না, কেননা সবাই আমার কাছে আসে আর অনলাইন, এছাড়া আমাকে পায় না সবাই। যাই হোক, তো খুব ভালো লাগছে, পজিটিভ ভাইবস পেলাম, সঙ্গে একজন প্রিয় মানুষ আরেকজনকে পেলাম। অন্য সঙ্গে একটু পরিচয় করে দিই, আসুন ভরতবাবু, যিনি আমাকে ইউটিউবেও দেখেছেন, ওনার ভালো লাগে, তো সেখান থেকে আজকে ওনার সঙ্গে সরাসরি পরিচয় হতে পরিচিত হতে পারে। আমার খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, আমি স্যারকে মন প্রাণ থেকে চেয়েছিলাম। আর উনি এক সপ্তাহ আগেই আমার সঙ্গে নাকি দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, আমি জানতাম না। তো আজকে সৌভাগ্যক্রমে আমারও ওনার সঙ্গে সেটা দেখা হয়ে গেল ঠিক এক সপ্তাহের মধ্যেই। তো ইউনিভার্স হয়তো এটাই চাইছিলেন যে কোনো একটা কানেকশান তৈরি হোক কোনো না কোনো মাধ্যম দিয়ে। তো আজকে আমি একটা মেডিটেশান, ছোট্ট করে একটা মেডিটেশান শিখিয়ে দেবো। যারা অ্যাংজাইটিতে আছো, যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছো, তাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে খুব সহজে, খুব সহজে। রেইকি জানতেই হবে এমন কোনো ব্যাপার নেই, মেডিটেশান করতে হবে এমন নয়। আমি যারা একদম নিউ, একদম নতুন ফ্রেশার এই জগতে, তারাও করতে পারবে। যারা যে কোনো অকাল্ট সায়েন্সের যে কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছে তারা পারবে। কী সেটা? যখন অ্যাংজাইটিতে ভুগবে কেউ, ডিপ্রেশনে ভুগবে কেউ, খুব সহজ একটা টেকনিক বলে দিচ্ছি তোমার নিজের মতো। ধরো আমি একটু খালি মাঠে আজকে চলে এসেছি, একটা খেলার মাঠে, খুব সুন্দর জায়গাটা। তো এরকম মাঠে যেতে পারো, নিজের ঘরে থাকতে পারো, ছাদে, যেখানে সুবিধা পাও, যেখানে কেউ তোমায় বিরক্ত করবে না, বসে দাঁড়িয়ে শুয়ে যেভাবে খুশি করো। মেডিটেশন মাইন্ড থাকলেই হবে, পজিটিভ মাইন্ড থাকলেই হবে। কী করবে? চোখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নেবে, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বে কয়েকবার। তারপর চোখ বন্ধ করে ফিল করবে কি তোমার মাথার ওপরে একটা বড় ধবধবে সাদা বল আছে, খুব উজ্জ্বল বল, প্রচণ্ড লাইট তাতে। আর সেই লাইট চুইয়ে চুইয়ে, লাইট চুইয়ে পড়ছে, কখনো ভেবেছো? ভাবনি, ইলিউশন, যেটা আমরা বলি লাইট ছিটকে চারিদিকে যাচ্ছে তার অভাবে রয়ে। আমি বলছি চুইয়ে, একদম চুইয়ে পড়বে তোমার ক্রাউন চক্র হয়ে, মাথার তালু দিয়ে সারা শরীরে, সারা মন জুড়ে পবিত্র স্নান। ধীরে ধীরে অন্তর থেকে, ভেতর থেকে, অর্থাৎ অভ্যন্তরীণ দিক থেকে ক্রাউন চক্র, থার্ড আই, কণ্ঠ অর্থাৎ বিশুদ্ধ চক্র, থ্রোট চক্র, অনাহত চক্র বা হার্ট চক্র, সোলার প্লেক্সাস, গোনাডস গ্ল্যান্ড বা স্বাধিষ্ঠান চক্র আর মূলাধার চক্র, সেগুলোও পুরোপুরি ক্লিন হয়ে যাচ্ছে, ওই আলোতে ধুয়ে যাচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে কী হচ্ছে, তোমার প্রত্যেকটা চক্রের যে কালার, সেই চক্রের কালারগুলো প্রচণ্ড উজ্জ্বল হয়ে উঠছে। কি এটা হচ্ছে? বেগুনি রং উজ্জ্বল হয়ে যাচ্ছে, ডিপ ব্লু উজ্জ্বল হয়ে যাচ্ছে, স্কাই ব্লু উজ্জ্বল হয়ে যাচ্ছে, গ্রিন উজ্জ্বল হয়ে যাচ্ছে, ইয়েলো উজ্জ্বল হয়ে যাচ্ছে, তার নিচে স্বাধিষ্ঠান কমলা উজ্জ্বল হয়ে যাচ্ছে, তার নিচে টকটকে লাল উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে তোমার জীবনী শক্তি, প্রাণশক্তি প্রচণ্ড বেশি পরিমাণে জাগ্রত হচ্ছে, ভরপুর হয়ে উঠছে। আর সেই সঙ্গে সঙ্গে তুমি প্রচণ্ড এনার্জাইজড হয়ে উঠছো, তুমি প্রচণ্ডভাবে, প্রচণ্ডভাবে পজিটিভ মাইন্ডের অধিকারী হয়ে উঠছো। তোমার শরীরে প্রচণ্ড জোর পাচ্ছ, মানসিক জোর পাচ্ছ, আর তোমার মধ্যে হিলিং পাওয়ার বেড়ে যাচ্ছে। তোমার শরীরে যে অসুস্থতায় থাকুক, মনের যে অসুস্থতায় থাকুক, যে কোনো ধরনের সমস্যা রয়েছে, সব কিছু হিলিং পাচ্ছে একা একাই। ইউনিভার্স তোমাকে হিলিং করছে, স্বয়ং ষষ্ঠ তোমার সঙ্গে আছে। জাস্ট ফিল করো, নিজেকে ধুয়ে একদম ভরিয়ে দাও সম্পূর্ণ পজিটিভ আলোয়। যতক্ষণ না পর্যন্ত তুমি সম্পূর্ণ তৃপ্তি লাভ করছো ততক্ষণ এভাবে থাকো। তারপর, তারপর আর কিছু নয়, তারপর যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি তৃপ্তি পাচ্ছ, একদম তৃপ্তির একটা শ্বাস নাও। কি সুন্দর তার তৃপ্তি, কি সুন্দর তার অনুভূতি, সেটাকে ফিল করো। তুমি সম্পূর্ণ অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে মুক্ত, দারুণ আছো তুমি। চোখটা খোলো, দেখো পৃথিবী তার নতুনভাবে তোমার কাছে জেগে উঠছে, আর তুমি একজন সফল মানুষ হয়ে গেছো। এটা রোজ করো, রোজ করো,
দেখবে তোমার জীবনে অনেক কিছু না পাওয়া জিনিসগুলো পেতে শুরু করবে। যে মানুষগুলো তোমার লাইফ থেকে হারিয়ে যাচ্ছে না, তারাও দেখবে কানেক্টেড হতে থাকছে। যদি এইটা রোজ করতে থাকো তো করতে থাকো এই শক্তিশালী মেথডটি সবার জন্য। কিন্তু বললাম যারা একদম নতুন চ্যানেল দেখছো তারা সাবস্ক্রাইব করবে সঙ্গে, আর যারা পুরনো আছো তাদের ভালোবাসা থাকলেই যথেষ্ট আমার কাছে। তোমাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন ইন্সপিরেশন দেয় নতুন নতুন ভিডিও করতে, আর একজনও যদি তার থেকে বেনিফিট পাও তাহলে আমি তৃপ্ত, আমি খুশি, আমি সার্থক। তো আজ চলিত হবে, সবাই ভালো থাকো, দারুণ থাকো, ধন্যবাদ।